কেমন আছে সবাই? ড্রিমস উইথ সায়নীর একটি নতুন ব্লগে তোমাদের অনেক স্বাগত জানাই। আমি এই তত্ত্ব বানানো থেকেই শুরু করলাম আর কি। তোমরা তো সবাই জানো যে অনিশের অন্নপ্রাশন আগামীকাল, মানে এটা হচ্ছে তোমার 2 ফেব্রুয়ারির ব্লগটা আর কি, বা ভিডিও যাই বলো তোমরা। তো আমি আর সুশোভন দুজন মিলে আর কি ওর বিয়ের তত্ত্ব সাজাচ্ছি। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি জানো তো, এটা যে আমাদের দিতে হয় এরকম কিচ্ছু না, এটা আমার মনের ইচ্ছে বলতে পারো। যে আমার ছেলের এটা একটা ওয়ান কাইন্ড অফ বিয়েই, তো আমার মনে হয় আমি যদি ফিউচারে না থাকি তো আমি সেটা মিস করতে চাই না। সেই জন্য যে জিনিসগুলোই ওর জন্য কেনা আছে সেটাই একটু সাজিয়ে গুছিয়ে দেওয়া, আর কিচ্ছু না। একটা পাঞ্জাবি আর ওর কিছু গ্রুমিং, যেরকম তোমার অলিভ অয়েল থেকে শুরু করে বাকি সব জিনিসগুলো, সমস্ত জিনিসটাই সাজিয়ে দেওয়া হচ্ছে। কিছু ফিডিং বোতল যেটা কেনা হয়ে রাখা ছিল, তারপর তোমার ওই কিছু স্পুন, তারপর তোমার ওই নিবলার এরকম সামথিং কিছু, সেটা একটা জায়গায় সাজানো হয়েছে। তারপর এই যে এটা একটা গ্রুমিং কিট হিমালয়ার, এটা ওর জন্য কিনা হয়েছিল, তার সাথে অলিভ অয়েল, এগুলো এই মিলিয়ে ঝুলিয়ে সব কিছু করা হচ্ছে। আমি তো ভীষণ এক্সাইটেড, আমার ভীষণ ভালো লাগছে। ভালো লাগবেই না কেন বলো, ছেলের বিয়ে বলে কথা। আর এই যে যেটা দেখতে পাচ্ছ এটা বাবা নিয়ে এসেছে, ওই যে যেটা দেখতে পাচ্ছ সেটা মা নিয়ে এসেছে, যে একটা ড্রেস। আর এই যে টোপরটা এটাও বাবা নিয়ে এসেছে। আর এই যে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে গায়ে হলুদের জন্য, গায়ে হলুদ, তার সাথে চেলি রয়েছে, যে গামছাটা সেটা নৌকা বানিয়ে রাখা আছে, তার সাথে রয়েছে আসন, আর এই যে বাকি জিনিসগুলো এখানে রয়েছে। আজকে আমার একটু বেরোনোর আছে, একটু হেয়ারটা কাট করারও ইচ্ছা রয়েছে, তো সেই জন্য তোমাদের একটু ওভারঅল দেখিয়ে নিলাম, কেমন লাগছে অবশ্যই জানিও। আর তার সাথে সাথে আর একটা জিনিস আমার খুব মনের ইচ্ছা হয়েছে, যে তত্ত্বের যে বিয়ের যে মিষ্টিগুলো হয় না প্রজাপতি লাইক সন্দেশ টাইপের, সেগুলোই আমার একটা কৃষ্ণ মানে ননী গোপাল বানানোর ইচ্ছা হয়েছে। আমাদের এখানে মাস্টরমশাই আছে, বাবুসোনা মাস্টরমশাই, উনি বলেছে বানিয়ে দেবে আর কি। খুব রিকোয়েস্ট করেছিলাম, উনি রেখেছে আমার রিকোয়েস্ট, তার জন্য অসংখ্য ধন্যবাদ। সেই জন্য ওই মেয়েটা নিয়ে আর ওই তোমার তত্ত্বের ওই ট্রেটা নিয়ে যাচ্ছি, ওনার বাড়িতে আমি দিয়ে দেবো। তার সাথে আমার যে গ্রুমিং করার বললাম হেয়ার কাটটা, সেটাও আমি করে নেবো। কিছু জিনিস কেনার আছে, স্ন্যাক্সের জন্য দেবো বলে, ট্রেতে সাজাবো বলে, আর কিছু চকলেটস, সেগুলোও কিনে নেবো। এই যে হচ্ছে আমার একমাত্র সাথী, এটা গত এখনকার না, গত 10 বছর ধরে এটাই আমার সাথী, আমি এটাতেই যাই। আগে সাইকেলে যেতাম, এখন স্কুটিতে যাই। চলেও এসেছি এই যে হেয়ার কাট করে, আসলে হেয়ারটা ফল হচ্ছে, তার সাথে সাথে ভাবলাম যে হেয়ার মেনটেন করার জন্য সময় চাই, সেটাও নেই, সেই জন্য হেয়ারটা কাট করাই ছিল, সেটাই করে নিলাম। আর ওর জন্য আমি একটা ছোট্ট ঘোড়া কিনে এনেছি, তোমাদের দেখাই চলো। এই যে এত ভালো লাগলো দেখতে না, কিনে নিলাম, তার সাথে কিছু ফলও নিলাম, ফল সাজিয়ে দেবো। তার সাথে আর একটা ফল নিলাম, কিছু ফল, 5টা ফল, সেটা তোমার মন্দিরে দেবো, কালকে মন্দিরে পুজো দেওয়ার আছে বলে। আর এই যে দেখতে পাচ্ছ আমাদের সোফাটা, এটা একটু প্রবলেম হয়েছিল, কিছুদিন আগে কেনা হয়েছে, সেই জন্য এটা আবার রিপ্লেস করে নতুন দিয়ে দিল। আরও জিনিস দেখায় চলো, মার্কেট করে নিয়ে আসা হয়েছে, একদম মনে হচ্ছে বিয়ে বাড়ি যেন। এই যে তোমার চাল থেকে শুরু করে যাবতীয় যা জিনিস, রান্না কালকে আমিই করবো, কারণ আমি বলেছি এই 15-20 জনের জন্য সবাই ঘরে ঘরেই একদম। এই যে প্রচুর সবজি আনা হয়েছে, মেনুটা আমি পরের ব্লগেই বলবো, সব রান্নাটাই আমি করবো, তো আমি তো ভীষণ এক্সাইটেড। আর তোমরা অবশ্যই জানিও যে এই যে মিষ্টি, এটা মামা এনেছে, ট্রেটা আমি সাজিয়েছি। এই যে এটা হচ্ছে চকলেটের একটা ট্রে, আর এটা হচ্ছে বাবুর একটা পাঞ্জাবি, এটা তোমার সেট যেটা বলো, এটা হচ্ছে তোমার ইয়ে দিয়েছে দিদুন, এক একজন এক এক রকমভাবে সেটা সাজানো হয়েছে। আর এটা এনেছে পুচকুর মামাই, খুব সুন্দর একটা, ও বলছিল গোলাপ ফুলের, আমি বললাম না রজনীগন্ধার সেন্টটাই বেস্ট, সেটাই নিয়ে আয়। তার সাথে কিছু ফুল রয়েছে, আর তোমার পাপড়ি রয়েছে, এটাও সাজানোর কাজে লেগে যাবে। তো কিছু তোমার আদার্স জিনিসও এনেছে আর কি, তো এটা রাখি। আর ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, পরের ভীষণ একটা এক্সাইটেড ভিডিও আসতে চলেছে অনিশের অন্নপ্রাশন, তোমরা স্কিপ না করে দেখবে। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, এখনকার জন্য এখানেই টাটা, দেখা হচ্ছে।